যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসবাদের সমর্থন, সহিংসতা উস্কে দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 9 জন ব্রিটিশ নাগরিক এবং 3টি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এসব ব্রিটিশ ব্যক্তি এবং প্রতিষ্ঠান ইরানের সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গা সৃষ্টি এবং তা উস্কে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিবৃতিতে বলা হয়। গত সোমবার ইরানের 11 কর্মকর্তা এবং 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। এরপর ইরানের পক্ষ থেকে ব্রিটেনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। বাধ্যতামূলক হিজাব পরিধান আইন লঙ্ঘনের দায়ে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে যে সহিংসতা চলছে তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কারণে ইরানের এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।